হাঁটি হাঁটি পাপা করে চ্যানেল কণ্ঠপলি 3 বছর পাড়া দিচ্ছে 23শে অক্টোবর। চ্যানেল কণ্ঠপলিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রথম শুভেচ্ছা মজুরি অভিনন্দন জানাই। চ্যানেল কণ্ঠপলি 3 বছর পাড়া দিচ্ছে। চ্যানেল কণ্ঠপলি আমি মনে করি বস্তুনিষ্ঠ একটি সাংবাদিক মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবেন। চ্যানেল কণ্ঠপলির জন্য অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা। যেহেতু তারা 2 বছর পেরিয়ে 3 বছর পাড়া দিবে, আমি চাই চ্যানেল কণ্ঠপলি চট্টগ্রামের বিভিন্ন বিভিন্ন ভালো দিকগুলো যাতে উপস্থাপন করে চট্টগ্রামের মানুষের কাছে যেত। চ্যানেল কণ্ঠপলি অতি দ্রুত সবার ঘরে ঘরে যেত চ্যানেল কণ্ঠপলি দেখে, সেজন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। চ্যানেল কণ্ঠপলি আমি মনে করি যে যারা চ্যানেল কণ্ঠপলি বললাম তো চট্টগ্রামের যে ভালো দিকগুলো আছে, বস্তুনিষ্ঠ সাংবাদিকগুলো ভালো যে বিষয়গুলো যেন চট্টগ্রামের মানুষের কাছে যেন তুলে ধরে, সেজন্য আমরা আশা করি, আমরা তরুণ প্রজন্মরা যে আশা করি চ্যানেল কণ্ঠপলি যাতে চট্টগ্রামের যে ভালো দিক, চট্টগ্রামের যে উন্নয়ন, চট্টগ্রামের আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর চট্টগ্রামের যে উন্নয়নগুলো হচ্ছে, সে উন্নয়নগুলো আপনারা আপনাদের মাধ্যমে সংবাদের মাধ্যমে যেন আপনারা তুলে ধরেন। আপনাদেরকে ধন্যবাদ। কণ্ঠপলি চ্যানেলকে আমার অগ্রিম শুভেচ্ছা রইল। সবাইকে ধন্যবাদ আপনাদেরকে।